রিক্সা শ্রমিকদের আন্দোলনের জেরে ভেঙে পড়ল শহরে আইন শৃঙ্খলার পরিকাঠামো। বৃহস্পতিবার উচ্চ আদালতের নির্দেশে শহরে ই রিক্সার বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হতে রিক্সা শ্রমিকদের শাসক দলীয় সংগঠন ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে পথ অবরোধ শুরু হয়। পুরনো মটর স্ট্যান্ড এলাকাতেও চলে পথ অবরোধ, এতে পথ চলতে সাধারণ মানুষকে জেরবার হতে হয়। প্রশাসনের উপরি স্তর থেকে এই আন্দোলন দমাতে কোনো নির্দেশ না আসায় পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। এদিন ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের সভাপতি হিরান মিয়া জানিয়েছে, আমাদের কোনো সময় না দিয়ে প্রশাসন অভিযানে নেমেছে, এতে রাজ্যে 30% আর 30,000 রিক্সা শ্রমিকের জীবন জীবিকা বিপন্ন হবে, এ কারণেই তারা নিরুপায় হয়ে আন্দোলনে নেমেছেন। আমাদেরকে সময় ছাড়া একটা কোর্টে রায় দিছে, ঠিক আছে, রায় দিছে, আমার রায়টা মানতে কোর্টের 100 বার মাথা ধরতে মানে সমস্ত শ্রমিক তো কোর্টেও তো এটা বুঝতে পারো, ত্রিপুরা যে 30,000 শ্রমিক রিক্সার শ্রমিক, তাদেরও তো ভাতের ব্যবস্থা চিন্তা করতে পারো। কোর্টে একটা ব্যক্তি কেস করছে, ওই ব্যক্তির কেসের পরিপ্রেক্ষিতে আমাদেরকে সময় না দিলে আমরা কীভাবে এটা আরম্ভ করুন, এটা তৈরি করতে পারো, কোর্টের জানাই দিব, আমরা কোর্টের মাধ্যমে কেমনি কেসটা কীভাবে প্রসিডিউশন হয়েছে না হয়েছে না জানাই হই, আমরা চাই কোর্টের থেকে আমাদের ত্রিপুরা রিক্সার শ্রমিক সংগঠন জানানো হোক বা ত্রিপুরা পৌর পরিষদের পক্ষ থেকে আমাদেরকে আজ অব্দি কোনো চিঠি দেয় নাই যে তোমাদের রিক্সা অবৈধ কাজ করতেছে। পৌরসভা দীর্ঘদিন যাবৎ আমাদেরকে ট্যাক্স সরবরাহ করতেছে, আমরা পৌরসভাকে প্রতিটি রিক্সা আপনার রিক্সার পিছনে দেবে, অনেক রিক্সার পিছনে পৌরসভার লাইসেন্স লাগাই না আছে, তারপর পৌরসভা যেহেতু অর্ধেক ট্যাক্স দিতেছে, যেহেতু পৌরসভার ভিতরে আমরা ব্যাটারিটা লাগাইছি, তো পৌরসভা আমাদের সঙ্গে কথাবার্তা বলো কেমনে মোটিফাই করা হবে, যে কীভাবে অবৈধটা বৈধকরণ যাব ওই ব্যবস্থা করো সরকারের দ্বারা। আমাদের সারা ত্রিপুরা যে শ্রমিকের দ্বারা ইয়ে আবেদন যে ত্রিপুরা যে 30,000 রিক্সার শ্রমিক নিয়ত গরিব, তারা বিভিন্ন লোনের মাধ্যমে রিক্সাগুলি নামাইছে এবং তাদের দিন মজুর বন্ধ হয়ে যাবে কাজ, ত্রিপুরা সরকার কি আমাদের এটা চাই কি চাই না, এটার উপরে আমাদের ত্রিপুরা সরকারের দ্বারা আমাদের আবেদন, মাননীয় মেয়র পরিষদ দ্বারা আমাদের আবেদন, আপনারা কথাবার্তার মাধ্যমে আপনাদের মিডিয়ার দ্বারা আমাদের আবেদন, আপনারা আমাদের সঙ্গে এগিয়ে আসুন, যেভাবে হোক শ্রমিকদেরকে উপকৃত করা যায় এটা আপনাদের অনুরোধ রইল।